জানিয়েছিলাম আমি 35 বছর চলচ্চিত্র সাংবাদিকতা করেছি, যেটা আমি পরবর্তী পর্যায়ে এসে মনে হয়েছে আমি খুব ভুল কাজ করেছি। মনে হয়েছে যে আমার জীবনের সর্বোৎকৃষ্ট সময়টুকু ও জায়গায় যা ব্যয় করেছি তাতে আমার কোনো সঞ্চিত হয়নি, অর্থ সঞ্চিত কথা বলে আমার জীবনে পাওয়া কিছু হয়নি। আজকে আমি এখন বলিও না যে আমি চলচ্চিত্র সাংবাদিকতা করেছিলাম। তারপরে সেই পাড়ার নাটক থেকে শুরু করে স্কুল কলেজ পেরিয়ে তারপরে গ্রুপ থিয়েটার, এদেশের গ্রুপ থিয়েটারের যখন সূচনা হয় একদম জন্মলগ্ন থেকে শিক্ষকের সাথে আমি সংশ্লিষ্ট, গ্রুপ থিয়েটার করেছি, তারপরে টেলিভিশনে অভিনয় করেছি, রেডিওতে অভিনয় করেছি, সিনেমায় অভিনয় করেছি, তো বা টেলিভিশনে নাটক প্যাকেজ নাটক আসার পর চলচ্চিত্র নাটকের নির্মাতা হিসেবেও আমি অনেক কাজ করেছি। তারপরেও আমার মনে হয় না আমি খুব একটা অবস্থানে আসছি কথা আমি দাবি করতে পারি না। দাদাজি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই করোনার সময়ে ভালো আছি কথা বলা খুব কঠিন, যেহেতু জানি করোনা সহজে যাবে না, করোনা যুক্ত থেকেই আমাদের কাজ, জীবন তো আর বসে থাকবে না, সেই কাজ করতে হবে, সেভাবেই কাজ করছে। কিন্তু প্রতি মুহূর্তে মানে করোনা আতঙ্কটা তো থেকেই যায়। একদম সাম্প্রতিক সময়ে আমার খুব নিকটতম বন্ধু ওরা আক্রান্ত হয়েছেন, দু একজন মারাও গেছেন। এটা আসলে এই যে আমি এখন এখানে একটা শুটিংয়ে আসছি, একটু আগে আমি খবর পেলাম আমার এক বন্ধু একটা হাসপাতালে ভর্তি হয়েছে, তার অক্সিজেন লেভেল কমে গেছে, মানে এখনও করোনা নিশ্চিত হয়নি সে, কিন্তু তার সিমটম টিমটম দেখে বন্ধুর এখনও কোনো মানে করোনার সিমটম এখনও ধরা পড়েনি এখনও, কিন্তু অন্যান্য কিছু উপসর্গ তার দেখা দিয়েছে যে ডাক্তাররা অনুমান করতেছে হয়তো সে করোনা আক্রান্ত হবে, এই কারণে সে হাসপাতালে চলে গেছে। কিন্তু যাওয়ার সময় সে যখন আমাকে বলে গেল, আমার 50 বছরের বন্ধু, মানে সে মানে ও শেষ কথাটা আমার সাথে বলতে পারে না, ওর কণ্ঠ মানে রোধ হয়ে আসছিল, মানে হয়তো আর সে আমার সাথে কথা বলতে পারবে কি পারবে না জানি না। তারপর এই পরিস্থিতিতে আসছি আমি এখন একটা নাটকের শুরু করছি, তো জীবন তো বসে থাকে না, করতে হয় এই নিয়ে। কিন্তু তারপরেও মানুষের যে কাছের মানুষের অসহায় সময়ে এই দুঃসময়ে ওদের কাছে আমরা যেতে পারি না, এটা যে কত পীড়াদায়ক এটা বলে বোঝানো যায় না। করোনা আসছে, বিদায় আসা হয়তো আমাদের এই উপলব্ধিটা এসেছে, তো আমি একটু এর বাইরে যে কথা বলতে চাই সেটা হচ্ছে, দাদাজি আপনি তো দীর্ঘদিন যাবৎ এই অভিনয় জগতে আছেন, নির্মাণে হোক, অভিনয়ে হোক, স্ক্রিপ্টে হোক, লেখালেখিতে হোক আছেন, আপনি এ জগতে এসে কি দেখলেন, কি শিখলেন, কি বুঝলেন, যদি অভিজ্ঞতা জানতে চাই। কি দেখলাম কি শিখলাম, আসলে এই মিডিয়া মানে চলচ্চিত্র, আমি যখন খুবই ছোট যে সময় মানুষ ঠিক অনেক কিছুই স্বপ্ন দেখে, আমি এরকম ছোটবেলায় অনেক কিছু ভাবতাম। আমার এখনও মনে আছে যে আমি যখন ছোটবেলায় ক্লাস 4-এ পড়ি তখন আমাদের মফস্বল শহরে একটা সার্কাস দল গিয়েছিল, তো সার্কাসের ক্লাউনের কাজ দেখে আমার মনে হয়েছে আমি যদি ক্লাউন হতে পারতাম, এবং কিছুদিন এসে সার্কাস পার্টি যতদিন ছিল আমি ক্লাউনের যা ক্রিয়াকর্ম এগুলো করতে চেষ্টা করতাম, এরকম অনেক কিছুই করার কথা ভাবতাম। তারপরেও আমার বয়স যখন 14 কি 15 হবে ওই সময় আমি মোটামুটি আমার লক্ষ্য স্থির করে ফেললাম যে আমি তখন তো মূলত চলচ্চিত্র স্টেজও তখনও সে সময় বলছি যে তখন মঞ্চ অভিনয়ের শখের বিষয় ছিল, সার্বক্ষণিক হওয়ার খুব একটা সুযোগ ছিল না, চলচ্চিত্রের একজন হওয়ার জন্য নির্মাতা হওয়া, অভিনেতা হওয়া, এইসব কথা আমি ভাবছিলাম।
এবং ওভাবেই আমি নিজেকে তৈরি করেছি, ওভাবেই করেছি, এবং সে চলতে চলতে এসে আলটিমেটলি আমি এই মিডিয়ার মানুষ হয়ে গেলাম। হয়ে গেলাম মানে আমি প্রথমে চলচ্চিত্রে যাওয়ার জন্য, মানে চলচ্চিত্র জগতের একজন কেউ হওয়ার জন্য আমি অভিনেতা কিংবা নির্মাতা, মূলত আমি চলচ্চিত্র পরিচালক হতে চেয়েছিলাম। সেই সময় থেকেই, ছোটোবেলা থেকে আমি ভাবতাম আমি চলচ্চিত্র পরিচালনা করব, সে সাথে অভিনয় বা সাথে আনুষঙ্গিক স্ক্রিপ্ট টিপ্ট এগুলো যা করার করবো। তো আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই, সেই সময় আমি কিছুতেই চলচ্চিত্র জগতের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারছিলাম না, কীভাবে লাইন পাচ্ছিলাম না যাওয়ার। তো সেই সময় একদিন আমার সুযোগ আসলো, সেই সময় চলচ্চিত্র বিষয়ক বিখ্যাত পত্রিকা চিত্রালীর সাথে সংশ্লিষ্ট হওয়ার জন্য আমাকে বলা হলো চিত্রালীতে সাংবাদিকতা করবে কিনা। আমি জীবনে কোনোদিন ভাবিনি সাংবাদিকতা করব, বা ওই ধরনের লেখালেখি করাটাও আমার তখন খুব একটা ছিল না। আমি বলে ফেললাম হ্যাঁ আমি সাংবাদিকতা করব, শুধু এই কারণেই যে চিত্রালী পত্রিকা সাংবাদিক হতে পারলে আমি জানি চিত্র জগতে যাওয়ার একটা পথ আমি খুঁজে পাবো। এই চিত্রালীতে সাংবাদিকতা করতে করতে আমি চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট হয়েছি, চলচ্চিত্র অভিনয় করেছি, স্ক্রিপ্ট লিখেছি, কিন্তু যে মূল লক্ষ্য সেই পরিচালনা করা সেটা আমার এখনও হয়ে ওঠেনি। আমি খুব ছোটোবেলায় স্বপ্ন দেখতাম এদেশের কনিষ্ঠতম চলচ্চিত্র পরিচালক আমি হব, সে সুযোগ আমার হয়নি যে কোনো কারণেই। তো এখন আমি এখনও ভাবি যে সর্বকনিষ্ঠ চলচ্চিত্র পরিচালক না হতে পারি, বয়োজ্যেষ্ঠ হিসাবে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশের স্বপ্ন আমার এখনও শেষ হয়ে যায়নি। আমি এখনও স্বপ্ন দেখি হয়তো আমি একটা ছবি, একটা হলেও ছবি পরিচালনা করতে পারব। যাই হোক, তো যখন নাটকে আসলেন, অভিনয় শুরু করলেন, তো এই পথটা কেমন ছিল আপনার কাছে? এই জগতে এখন তো আপনি যে অবস্থায় আছেন, আপনাকে এখনও দর্শক ভালোবাসেন, আপনার নাটক আপনার অভিনয় দেখেন, এই অবস্থানে আসতে আপনার কতটা প্রতিবন্ধকতায় পড়তে হয়েছিল? আসলে যে অবস্থানে আসা যা বলা হয়, আমি কি এত বছর, আমি তো অভিনয় শুরু করেছি আমার বয়স 4 বছর কি 4.5 বছর বয়স সেই সময় থেকেই। তারপরে সেই পাড়ার নাটক থেকে শুরু করে স্কুল কলেজ পেরিয়ে তারপরে গ্রুপ থিয়েটার, এদেশের গ্রুপ থিয়েটারের যখন সূচনা হয় একদম জন্মলগ্ন থেকে শিল্পের সাথে আমি সংশ্লিষ্ট, গ্রুপ থিয়েটার করেছি, তারপরে টেলিভিশনে অভিনয় করেছি, রেডিওতে অভিনয় করেছি, সিনেমায় অভিনয় করেছি, তো বা টেলিভিশনে নাটক, প্যাকেজ নাটক আসার পর চলচ্চিত্র নাটকের নির্মাতা হিসেবেও আমি অনেক কাজ করেছি। তারপরেও আমার মনে হয় না আমি খুব একটা অবস্থানে আসছি একথা আমি দাবি করতে পারি না। সবাই হয়তো জানে যে লোকটা এই জগতে আছে, এইটুকুই মনে হয় যে আমি একজন অভিনেতা কিংবা আমি একজন নির্মাতা এরকম আমার, মানে তখনই বলা যায় যখন কারো কেউ আমার ফলোয়ার থাকে, একজন আমি কারো আইডল হতে পারি। আমি মনে হয় না আমি কোনো কারো তেমন আছি বলে, এখানে কাজ করতে আমার ভালো লাগে, কাজ করি, এখন অনেকটা জীবন ধারণের পথ হয়ে গেছে তাই করি আর কি। আচ্ছা, তো নাটকের তো একটা রদবদল হয়েছে, একটা সময় গল্পের রদবদল হয়েছে, পরিবেশ পরিস্থিতি প্রযুক্তির সহজলভ্যতা সহ মানুষের চাহিদা এবং নির্মাতাদের রুচিবোধের ধরন বদলেছে, এই অদল বদল বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন, এর উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে একটু শুনতে চাই। আমার মনে হয় সৃজন কর্মে যে কোনো ক্ষেত্রেই পরিবর্তন তো আসে সময়ের সাথে সাথে, সেই পরিবর্তনের ধারা আমাদের এই, যদি টেলিভিশন নাটকের কথাই বলি, সম্ভবত আপনি টেলিভিশন নাটকের কথাই বলছেন, দুটোই পরিবর্তন তো আসবেই, এটা পরিবর্তনকে স্বাগত জানানোর মন মানসিকতা আমার আছে। এবং আমি মনে করি যে এই পরিবর্তনটা অনেক পজিটিভ, কারণ আমরা যে সময়ে যেভাবে কিংবা আমাদের আগে যারা আসছেন তারা যতটুকু জেনে বা যতটুকু বুঝে এই লাইনে আসছেন, এখন যারা আসে তারা, আমার ধারণা, আমি বিশ্বাস করি তারা আমাদের চাইতে অনেক বেশি জেনে আসে,
কারণ তাদের সেই সুযোগটা ছিল, আমার আছে, আমাদের সময় তো আর ছিল না। আমরা জাস্ট প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে নাটক করতে করতেই নাটক করি, কিন্তু আমরা কোনো ইনস্টিটিউশনাল এডুকেশন আমাদের নেই, ছিল না, আমাদের আগেও ছিল, কিন্তু আমাদের পরে যারা এসছে তাদের অনেকেরই আছে, অনেকেই জানে, অনেক কিছু জানে তারা। কাজে এই পরিবর্তনটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো মনে হতে পারে যে এই পরিবর্তনের করতে এসে না, বিশেষ করে নাটকের যারা মূল বিষয় থেকেই সরে আসছে, আমি তা মনে করি না। যে সব সময় একই রকম থাকবে তা না, এক সময় নাটকের কন্টেন্ট যা ছিল এখন সেটা পরিবর্তিত হয়ে গেছে, পরিবর্তনের রূপ লেগেছে এটাতে। কিন্তু দাদাজি, আপনারা যে পরিবর্তনের কথা বললেন আর এখন যে পরিবর্তনের নামে কথা বলা হয়েছে, যেমন আপনারা কিন্তু একেবারে নাটকের স্বাদটাকে পরিবর্তন করার জন্য কাজ করেছেন, মানে বাস্তবতাকে চিত্রায়িত করার চেষ্টা করেছেন গল্পের মাধ্যমে, আর এখন বলা হচ্ছে বিশেষ বিশেষ ক্ষেত্রে বা বিশেষ দিনের ক্ষেত্রে আমরা দেখি যে ওয়েব সিরিজ বা ইউটিউবে আমরা অশ্লীলতা দেখি। সম্প্রতি আপনি এটাও শুনেছেন হয়তো যে পর্নোগ্রাফির মতো চিত্র আমরা দেখেছি, আমরা কোনো শিল্পীর নাম নিতে চাই না। এই যে পরিবর্তনটা, এটা কি যুগের চাহিদা নাকি আমাদের রুচিবোধের, মানে যারা নির্মাণ করেন বা অভিনয় শিল্পীদের রুচিবোধের অবক্ষয়? না, আমি ঠিক এটাকে অবক্ষয় বলতে চাই না, যদিও আমি মনে করি যে জীবনের যে শিল্পিত রূপ সেটাই বোধহয় সৃষ্টি হিসেবে স্বীকৃত হতে পারে। তো সরাসরি জীবন না, কিন্তু এখন জীবনকে অনেকে সরাসরি দেখতে চায়, সেক্ষেত্রে হয়তো কিছু কিছু আমি ব্যক্তিগতভাবে তা পছন্দ করি না, কিন্তু ওরা যে কাজটা করে আমি একেবারে ওদেরকে উড়িয়ে দেই না, ওদের বিরোধিতা করি না। তো একটু সংযত হয়ে করলে ওরা যা করে, এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করা সময় এসে গেছে, এটা করতেই হবে। যে জীবনের প্রতিফলন বলা হয়, জীবন তো আজকে আমার নেক্সট জেনারেশন জীবন যেভাবেকে দেখে আমি সেভাবে দেখিনি, কিংবা আমার পূর্বপুরুষেরা আমরা যেভাবে দেখেছি তারা সেভাবে দেখেনি। এই পরিবর্তন তো আসছে, সেটা আমাদের সৃষ্টিতেও আসবে, সেটা নিয়ে এত মাতামাতি করার প্রয়োজন আছে বলে মনে হয় না যে ওরা একেবারে ওদেরকে বিরুদ্ধে কথা বলার বা এটা করার। তবে আমি এটাও বলি যে একটু ওই যে শিল্পিত রূপটা প্রয়োজন আছে, যে জীবন থাকবে, জীবনের সরাসরি জীবনটা আমি ঠিক আমি ব্যক্তিগতভাবে তা পছন্দ করি না। আচ্ছা, একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, যে আসলে যে অবস্থানে এসেছেন, জীবনে তো অনেকটা পথ পাড়ি দিয়েছেন, সংসারী হয়েছেন, সংসার চালাচ্ছেন, হয়তো আপনার পরের প্রজন্মের সংসারও দেখতেছেন, এই অবস্থানে এসে নিজেকে কতটা সুখী মনে করেন? আসলে সুখ জিনিসটা কি সেটা তো, এটার কোনো নির্ধারিত সংজ্ঞা নেই। সুখ কাকে বলে কেউই বলতে পারবে না। আমি যেভাবে সুখ ব্যাখ্যা করি সেটাই সুখ। এখন আমি যে অবস্থানে আছি, আমি যদি মনে করি আমি সুখী আছি, তাহলেই সুখ, আমি সুখী। আর না হলে অন্য কেউ সেটা নিরূপণের আর কোনো কিছু নেই। তো সেই ক্ষেত্রে আমাকে যদি বলা হয়, সেটা বোধহয় খুব কম মানুষই বলতে পারে আমি সুখী। কারণ জীবনের অতৃপ্তি না থাকলে মানুষ জীবনে থাকতো না, জীবনে বাঁচতো না। একটু অতৃপ্তি থাকে, সে অতৃপ্তিকে তৃপ্তির পর্যায়ে নিয়ে যেতেই মানুষের যত জীবন কর্ম সব কিছু করে আর কি। তো আমি সুখী, বা যেমন কথায় কথা বলি, যেমন আমার ছেলেরা অনেক ভালো কাজ করেছে, মানে তাদের জীবনে তারা অনেক ভালো কাজই করেছে। আমার বড় ছেলে আইবিএ থেকে গ্র্যাজুয়েশন করে এখন ক্যানাডায় আছে, ওখানে চাকরি বাকরি করে। আরেক ছেলে ব্র্যাক থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন সিনেমায় নাটকে অভিনয় করে। তো তারা সাকসেসফুল না আমি একথা বলবো না, কিন্তু তাতে আমি যে যা ভাবছি তা তো নয়। আমি স্বপ্ন দেখতাম যে আমার ছেলেরা আমি জীবনে যা পারিনি তা হয়তো করবে, তারা সেই লাইনে যায়নি। তো সেক্ষেত্রে আমি তো বলতে পারি না আমি আমার ছেলেদের নিয়ে
একেবারে সুখী, কিন্তু আমার ছেলেটা যথেষ্ট মানে বলার মতো কাজ করেছে, বলার মতো এটা করেছে তো, কিন্তু তারপরে একটা খুঁতখুঁত। আমি যেমন আমি বলি, যেমন আমি ইকোনমিক্সে পড়াশোনা করেছি, আমি পড়াশোনা ইকোনমিক্সে আমি পড়াশোনা করেছি ঠিকই, কিন্তু ইকোনমিক্সে সে ছাত্র হিসাবে আমি খুব একটা ভালো ফলাফলও করতে পারি নাই, পরবর্তী পর্যায়ে ইকোনমিক্সের আমি কোনো কাজও করিনি। আমি আর আজকে যে একসময় মুখেই বলি, কিন্তু এক ইকোনমিক্সে আমি এম এ পাস করেছি, আমার আর কিছু ইকোনমিক্সের কিছুই জানা নাই, কিছুই নাই তো। কিন্তু আমি মনে মনে ভাবতাম আমার ছেলে যদি, আমার তিনটা ছেলে, একটা ছেলে যদি ইকোনমিক্স স্কলার হতো, এক অনেক ইকোনমিস্ট আছে স্টার বিশ্ব ব্যাংকে চাকরি করে বা এরকম, এ আমার ছেলে যদি তা হতো, আমি যা পারিনি তা যদি হতো, তাহলে আমাদের আমি সবচেয়ে খুশি হতাম। যেমন আমি এখনও স্বপ্ন, এখন আর সেই সুযোগ নেই, আমি প্রায়শ দেখতাম মানে ভাবতাম আমার একটা ছেলে যদি খেলোয়াড় হতো, খেলোয়াড় হতো একজন, বিশেষ করে যদি ক্রিকেট খেলতো আমি খুব খুশি হতাম। মানে এখনও আমি জাতীয় দলে যারা ক্রিকেট খেলে, মানে সাকিব টাকিব এরা যারা খেলে, এদেরকে আমার মনে হয় যে আমার ছেলেরা খেলছে। মানে আমি মানে আমি কি মানে আমি খেলোয়াড়দের ফ্যান, আমি ওদেরকে দেখলে তাকিয়ে থাকি, মানে এদেরকে যদি একটু ছুঁয়ে দেখতে পারতাম এমন আমার মনে হয়, আমার একটা ছেলে যদি খেলোয়াড় হতো। কিন্তু তারা তো কেউ তা হয়নি, তো আমার জীবনে সেই অপূর্ণতাটা আছে, কিন্তু তারা যা করেছে তা নিয়েও তো আমি গৌরব করতে পারি। তো সেই ক্ষেত্রেই বলি যে মানুষ সুখী সন্তুষ্ট এটা হওয়ার খুব কম মানুষে হতে পারে, মানে সেটা আর কি। আচ্ছা, মানুষকে যারা মানুষ আছেন বা মানুষ, ভালো থাকতে হলে কী কী বিষয় অবলম্বন করা উচিত, বা আপনি ভালো থাকতে কী কী করেন যদি বক্তদেরকে একটু জানাতেন? ভালো থাকাটা এক একজনের কাছে তো এক এক রকম। কেউ মনে করে যে আমি যদি দুবেলা ভাত খেয়ে আমার সন্তান সন্ততিদের কোনো মোটামুটি এস্টাবলিশড হয়ে যায়, এটাতে ভালো থাকা বলা হয়, নিরোগ, আমার কারো কেউ কোনো অসুস্থ নাই। এবার এখন তারপরে আর্থিক, আবার কেউ মনে করে যদি আমার আর্থিক গাড়ি বাড়ি না হয় তাহলে আমার জীবন অর্থহীন হয়ে যায়, তো এগুলো ভেরি করে। তো আমি মূলত, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমার খুব বেশি চাহিদা নেই, কিন্তু সেই চাহিদার পর্যায়েও যে আমি যেতে পারছি তা নয়। বিশেষ করে আমি যে কথা, আমি কেরিয়ার হিসেবে যা নিয়েছিলাম, আমি 35 বছর চলচ্চিত্র সাংবাদিকতা করেছি, যেটা আমি পরবর্তী পর্যায়ে এসে মনে হয়েছে আমি খুব ভুল কাজ করেছি, মনে হয়েছে যে আমার জীবনের সর্বোৎকৃষ্ট সময়টুকু ও জায়গায় যা ব্যয় করেছি তাতে আমার কোনো সঞ্চিত হয়নি, অর্থ সঞ্চিত কথা বলে আমার জীবনে পাওয়া কিছু হয়নি। আজকে আমি এখন বলিও না যে আমি চলচ্চিত্র সাংবাদিকতা করেছিলাম বা এটা করেছিলাম, কারণ আসলে এটা আমরা চলচ্চিত্র সাংবাদিকতা বলতে যা করেছি ওটা আসলে চলচ্চিত্র সাংবাদিকতাও নয়, আর এই দেশে চলচ্চিত্র সাংবাদিকদের কোনো আসলে জায়গাও হয় না। একজন চলচ্চিত্র সাংবাদিক দেখা গেছে আমাদের পূর্বসভায় যারা, তারা জীবনের একটা সময়ে করেছেন, কিন্তু সাডেন সময় তারা অন্যদিকে চলে গেছে। যেমন সৈয়দ শামসুল হক একসময় চিত্রায়িত চাকরি করতেন, ফজল শাহাবুদ্দিনের সময় চিত্রায়িত চাকরি করতেন, জিয়া আনসারি একসময় চিত্রায়িত চাকরি, জিয়া আনসারি জিয়া হায়দার এরাও চিত্রায়িত, কিন্তু ওরা থাকেননি চলচ্চিত্র সাংবাদিকতায়, ওদের কেরিয়ার ওরা চেঞ্জ করেছে। কারণ এই জগতে 35 বছর চলচ্চিত্র সাংবাদিকতা করার পর আমি যখন ওটা ছাড়লাম, তখন আসলে ইনফ্যাক্ট আমাকে তখন রিটায়ার্ড পার্সন হিসেবে সব ট্রিট করা শুরু করেছে, তখন কেউ আর বলে তো আর কী করবেন, আপনার তো করার সময় হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো এত যে কাজ করলাম সে কাজের অভিজ্ঞতা তো আমার কোথাও আমি লাগাতে পারি না, তো মনে হয়েছে আমি কাজটা ভুলে গিয়েছি, সেই ফুলের ফেসরা তো আমাকে কম বেশি দিতে হচ্ছে। আচ্ছা, যে জানতে চেয়েছিলাম আর কি, যে আসলে ভালো থাকতে হলে আসলে কী কী বিষয় অবলম্বন করেন এবং ভক্তদের, আমি ভালো থাকতে অবলম্বন, ভালো থাকতে নয়, আমি জীবন ধারণ করতে আমি একটা জিনিস সবসময় চেষ্টা করি যে কোনোভাবেই মানুষকে যাতে আহত না করি, আমার এমন কোনো কর্ম যাতে মানুষকে আহত না করে, এই কাজটুকু করার জন্য আমি সবসময় চেষ্টা সচেষ্টা থাকি, সেটা যে পারি তাও না, কিন্তু এই কাজটুকু করতে পারাই আমার মনে হয় একজন মানুষের বড় কাজ, মানুষকে মানুষ ভাবে যে ভালোবাসতে পারি
সেটাই, সেই ভালোবাসার জন্যে যা যা করণীয় সেটা যদি করতে পারি, যেটা করা খুব কঠিন, তো চেষ্টা করি আমি, হয়তো পারি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, আপনি অনেক সুন্দর কথা বলেছেন। এই মুহূর্তে আপনার ভক্ত শ্রোতা যারা রয়েছেন, চিঠির দর্শক যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনার যা বলার আছে? ভক্ত আছে কিনা আমি জানি না, তবে কিছু মানুষ হয়তো আমাকে দীর্ঘদিন ধরে টেলিভিশনে অভিনয় করি, কিংবা মঞ্চে অভিনয় করি, কিংবা চলচ্চিত্র সাংবাদিকের লেখালেখির কাজে করি, গল্প উপন্যাসের লিখেছি, কবিতা লিখেছি, সেই সূত্রে কিছু মানুষ হয়তো আমাকে চেনে। তো সেই চেনা মানুষগুলোকেই বলি যে আমার মনে হয় আপনারা আমাকে যেভাবে দেখতে চান বা চেয়েছেন, আমি তো সেভাবে আপনাদের সামনে উপস্থিত হতে পারি, সে আমার দুঃখ আছে। আচ্ছা, এই জীবনে তা পারলাম না আর কি, সেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। আচ্ছা।